नमस्कार एवं आदाब आपनारा देखछेन न्यूज निर्भीक और आज 22 अक्टोबर शुक्रवार ब्रेकिंग न्यूज निर्भीक निये उपस्थित आमी शरण सुंदर दास। এই মুহূর্তের ব্রেকিং নিউজ হলো পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র তার টুইটে মোদির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে বলেছেন, মোদি আতঙ্কে 7 বছরে দেশ ছেড়েছেন 35,000 শিল্পকর্তা বা উদ্যোগপতি। মোদি আতঙ্কে 7 বছরে দেশ ছেড়েছেন 35,000 শিল্পকর্তা বা উদ্যোগপতি। মোদির বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র তাঁর টুইটে বলেছেন, কেন্দ্র দাবি করে মোদি জমানা মানেই নাকি শিল্পায়ন, উদ্যোগপতি হওয়ার সিঁড়ি নির্মাণ। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী, দুই ক্ষেত্রেই স্বচ্ছ এবং সহজ প্রশাসনের কারিগর হিসেবেও নরেন্দ্র মোদীকে তুলে ধরে তাঁর দল বিজেপি। কিন্তু বিরোধীদের অভিযোগ, মোদি জমানায় আতঙ্কে ভুগতে হয় শিল্পকর্তা এবং উদ্যোগপতিদের। বিরোধীরা এমন অভিযোগ করেন যে বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে হীনস্থা হতে হয় অনেককেই। কেন্দ্রের বিরুদ্ধে এবার সেই একই অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনটে আলাদা আলাদা রিপোর্ট তুলে ধরে তিনি টুইটারে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, গত 7 বছরে দেশ ছেড়েছেন মোট 35,000 বিত্তশালী উদ্যোগপতি। নরেন্দ্র মোদীর জমানায় এত বেশি ভারতীয় উদ্যোগপতি কেন দেশত্যাগ করেছেন এই নিয়ে সংসদে প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করুক বলেও তিনি দাবি করেছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। কালো টাকা থেকে দুর্নীতি সব কিছু রুখে দেশে স্বচ্ছ সরকার গড়ার উদাহরণ হিসেবে মোদীকে তুলে ধরে তাঁর বিজেপি দল। শুধু চাকরি নয়, উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্ম উদ্যোগপতি হন, নতুন নতুন স্টার্ট আপ সংস্থার বিস্তার ঘটুক, দেশ বিদেশের বিভিন্ন মঞ্চ থেকে এই 7 বছরে এই বার্তাই বারবার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। কিন্তু সেই সব দাবি নিয়েই এবার প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র। জিএসটি থেকে জিডিপি অর্থাৎ মোট অভ্যন্তরীণ উৎপাদন, নানা বিষয়ে সাম্প্রতিককালে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন অমিত মিত্র। উপদেষ্টা সংস্থা মর্গান স্ট্যানলি সহ বিভিন্ন রিপোর্ট তুলে ধরে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র তাঁর টুইটে অভিযোগ করে বলেছেন যে 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত এই বিপুল সংখ্যক উদ্যোগপতি ভারত ছেড়েছেন, হয়েছেন অনাবাসী ভারতীয়। যেমন 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত দেশ ছেড়েছেন 23,000 বিত্তবান উদ্যোগপতি। ঘর ছাড়ার এই দৌড়ে বিশ্বে ভারতই হচ্ছে 1 নম্বরে, ভারতই হচ্ছে প্রথম। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী 2019 সালে আরও 7,000 এবং 2020 সালে 5,000 বিত্তবান উদ্যোগপতি ভিন দেশে পাড়ি দিয়েছেন। তারপরেই অমিতবাবুর প্রশ্ন, কেন এই ঘটনা ঘটেছে, মোদি আতঙ্কের কারণে কি? জনপ্রিয় কফি বিপণী ক্যাফে কফিডের কর্ণধারের আত্মহত্যার ঘটনার পরে আয়কর দপ্তরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ উঠেছিল, যদিও মোদী সরকার কিন্তু তা অস্বীকার করেছিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরে বিষয়টা খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু তারপরে কি যে হলো আর কিছুই জানা যায়নি। তবে বিরোধীদের দাবি, অযথা কর দপ্তরের হেনস্থার মুখে পড়েছেন অনেকেই, অনেক উদ্যোগপতি, অনেক শিল্পপতি। শুধু তাই নয়, চারপাশে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার তরফেও। টুইটে বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধেও শিল্পকর্তাদের ভৎসনা করার অভিযোগ এনেছেন ডক্টর অমিত মিত্র। তবে সরাসরি সেই অভিযোগ তিনি করেননি, তিনি বলেছেন, খবরে জানা গিয়েছে 19 মিনিটের বক্তব্যে পীযূষ গোয়েল ভারতীয় শিল্পমহলকে দেশবিরোধী তকমা দিয়েছেন।
তারা দেশের স্বার্থবিরুদ্ধ কাজ করছেন বলে অভিযোগ করেছেন পীযূষ গোয়েল। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পীযূষ গোয়েলকে এই ব্যাপারে এই জন্য কোনো রকমের তিরস্কার করেননি। কেন? সেই আতঙ্ক থেকেই কি দেশ ছাড়াই উৎসাহিত হচ্ছেন শিল্পপতিরা? প্রশ্ন তাঁর। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র তার টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ করেছেন সেটা শুধু দেশের রাজনীতিতে নয় বরং শিল্প মহলেও কতটা আলোড়ন ফেলবে সেটাই এখন দেখার। তো আপাতত এই পর্যন্ত। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানান। ভালো লাগলে এবং মন্দ লাগলেও, ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করুন এবং পারলে শেয়ার করে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিন। আর ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে দিয়ে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। প্রতিদিনের খবর, গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং ভিন্নধর্মী নানা বিষয় ভিত্তিক ভিডিও আমরা দেখাতে থাকব আপনাদের নিয়ম করে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।